আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা অনেক একটা খুশি সংবাদ দেখাবো, যে আপনারা কীভাবে 2 ফিট ডিশকে 4 ফিট করে বঙ্গবন্ধু 1 এবং এশিয়া সেট 5 100 ডিগ্রি ইস্ট এটার সি ব্যান্ড রিসিভ করে আপনারা দুবাই স্পোর্টস, কাতার টিভি, কুয়েত টিভি, বিভিন্ন স্পোর্টস চ্যানেল সহ বিভিন্ন চ্যানেল আপনারা দেখতে পারবেন। তা আসুন তাহলে আমি মূল ভিডিওতে চলে আসি। দেখুন, আমার এই ডিশটা ছিল অনলি 2 ফিট। আমি দেখাচ্ছি এটা, এটা আপনি টাটা স্কাই দেখুন। আমি এটাকে সাইটি 1 ফিট 1 ফিট করে বড় করে এটাকে আমি 4 ফিট করছি। এটা এখন আপনার লম্বায় 4 ফিট, ঠিক আছে, 4 ফিট করে এখন আমি এটা মূলত করছিলাম আমি বঙ্গবন্ধুর জন্য। তা বঙ্গবন্ধুর LMBটা বর্তমানে আমার হাতে এখন এসে পোষায়নি, এই জন্যই আমি চেষ্টা করলাম যে দেখি, যে যেহেতু আমি ডিশটা মডিফাই করেছি, সেহেতু আমি দেখি যে আমি এশিয়া সেট 5 এবং এশিয়া সেট 7 এগুলো রিসিভ করতে পারি কি না, তাহলে বোঝবো যে আমার ডিশটা মডিফাই করা সঠিক হয়েছে। হ্যাঁ, আমি পেরেছি আর কি, তাতে আমি বোঝা হয় যে আমার ডিশটা মডিফাই করা সঠিক হয়েছে। আসুন তাহলে আমি দেখাই আপনাদেরকে। দেখুন, আমার এখন চলতেছে এশিয়া সেটের চ্যানেল। দেখুন, এখানে আপনার আপনি ধরতে গেলে মূলত এটার স্ট্রং টিপি হচ্ছে গিয়ে আপনার, দেখুন স্ট্রং টিপিটা দেখাই, এর স্ট্রং টিপি হচ্ছে গিয়ে আপনার এই যে 3820 ভার্টিক্যাল 27500, ঠিক আছে, এটা দিয়ে আপনারা সিগন্যালটা মোটামুটি মূলত ট্র্যাক করবেন। দেখুন, এটা আমার সিগন্যাল আসছে 43%, দেখছেন 43% সিগন্যাল আসছে। এছাড়াও মোটামুটি আমার অনেকগুলো টিভিতে সিগন্যাল আসছে, প্রায় 5-6টা টিভিতে সিগন্যাল আসছে। আমি আপনাদেরকে একটু দেখাই দিই, আর সিগন্যাল কোয়ালিটি মোটামুটি অনেক ভালো। দেখুন, এটা আসছে, তারপরে আপনার এখানে 43%, তারপরে এইটাও 43% আছে। দেখুন, এটা আছে আপনার 55%। এটা টিপিটা হচ্ছে আপনার 4131 হরিজেন্টাল 10586, ঠিক আছে। দেখুন, আপনারা মূলত এই যে 3820 ভার্টিক্যাল 27500, এই যে 2 নম্বর টিপি যেটা আছে, এটা দিয়ে আপনারা সিঙ্গেল ট্র্যাক করবেন। এটাই ট্র্যাক করলে আপনারা মূলত আপনারা বেশ প্রায় 20টার মতো চ্যানেল আপনারা দেখতে পারবেন। আরও একটু ফাইন টিউন করলে আমি আরও চ্যানেল পাবো। দেখুন, আমি এক্ষেত্রে আমি স্কেলার রিং ইউজ করছি, স্কেলার রিংয়ে দেখেন, ভিতরে দেখেন কতটুকু ভিতরে রাখছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই 1 কর থেকে একটু নিচে, 1 কম। আর আপনারা LMB পজিশনটা দেখুন, LMBটা কেমন থাকবে খেয়াল করুন, দেখছেন আপনার LMB দেখছেন। দেখুন, সব দিক থেকে দেখাই আপনাদেরকে, আপনার LMBটা ঠিক এভাবে রাখবেন, ঠিক আছে। আসুন আমি আপনাদেরকে চ্যানেল পিরু দেখাই। দেখুন, আমি মূলত পেয়েছি আপনার এই, আপনাদেরকে দেখাই আমি এই BBC এশিয়া 1 ফিট। দেখুন এইটা, তারপরে ফিট 2, তারপরে BBC ওয়ার্ল্ড সার্ভিস 3, তারপরে কুয়েত টিভি, তারপরে সৌদি কুরআন, সরি সৌদি সুন্না এটা, তারপরে সৌদি 1, সুদান, তারপরে সাউদা টিভি। দেখুন এর সিগন্যাল কোয়ালিটি দেখুন আপনারা, ৪৩%, ঠিক আছে, 43%।
তারপরে আরো দেখুন সৌদি কুরআন, তারপরে লিবিয়া, তারপরে দুবাই ইন্টারন্যাশনাল, এই দুবাই স্পোর্টস, এইটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল চ্যানেল কলাম। এটা এটা কিন্তু আপনারা যারা সিঙ্গেল যারা পার্সোনালাইজ করেন তারা দেখতে পারেন, প্লাস যারা লাইনে কেবল লাইন ব্যবসা করে তারাও এটা দিতে পারে। তারপরে এই যে এইটাও দেখেন এইচডি, ঠিক আছে, এই স্পোর্টস চ্যানেলটা কিন্তু এইচডি কলাম, দেখছেন, দেখুন ভালো করে দেখুন। ঠিক আছে, এই মোট আমি এখানে প্রায় 20টার মতো চ্যানেল পাইছি। ঠিক আছে, ঠিক আছে, সবচেয়ে বড় কথা আপনারা আপনারা সবাই এই ডিশ মডিফাই করলে আপনারা এই বঙ্গ এই এই ছোটো ডিশ মডিফাই করেই আপনারা বঙ্গবন্ধু ওয়ান বঙ্গবন্ধু ওয়ানের সি ব্যান্ড আপনারা দেখতে পারবেন, সবগুলো চ্যানেলই পাবেন আমি আশা করি। খালি বঙ্গবন্ধু ওয়ান না, আপনার এশিয়া সেট 5, এশিয়া সেট 7, আমি আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এশিয়া সেট 7 105 ডিগ্রি ইস্ট ট্র্যাক করে অনেকগুলো চ্যানেল সি ব্যান্ডে ফ্রি দেখা দেখা যায়। আশা থাকি আপনারা আমার সেই ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকে আমি এটা এটা বলে শেষ করছি, আসুন তাহলে নেক্সট ভিডিওতে আসি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।